সাইকেল নিয়ে একজন দাঁড়িয়ে আছে। রিং না 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 না, রিং বেয়ারিংগুলো তুবড়ে গেছে, ধাক্কা টাক্কা লেগেছে। জিজ্ঞাসা করছে একজন, আরে কি হয়েছে? বলে সাইকেল খারাপ হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? সাইকেল সারাতে যাচ্ছি। তোর নাম কি? বললে বিশ্বকর্মা। কে সাইকেল সারাতে যাচ্ছে? বিশ্বকর্মা। বলুন তো, বিশ্বকর্মা যদি পরের দোকানে সাইকেল সারাতে যায়, তাহলে সে কি তার নামের গুণ নিজের উপরে করেছে? করে। ট্রেনে চার পাঁচটা প্রশাসনের লোক একজনের কোমরে দড়ি বেঁধে ধরে আছে। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? কোর্টে নিয়ে যাচ্ছি। কে? কয়েদি। স্যারের নাম কি? ধর্ম। এর নাম কি? ধর্ম। ওর নামের মাহাত্ম্য বোঝেনি, তাই ও আদালতের কাঠগড়ায় উঠেছে। আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের বাবা মা তো এই শরীরকে চিহ্নিত করার জন্য আমাদের একটা নাম রেখেছে, কিন্তু যার যার বাবা মা যে যে নাম রেখেছে, সেই সেই নামকে বাস্তবে, নামের গুণকে ফুটিয়ে তোলার জন্যে দায়িত্ব কিন্তু প্রত্যেকের। আর আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, এই তো তিন চার দিন আগেকার একটা ঘটনা, এক বাড়িতে এক ভিখারি গেছে, গিয়ে বলছে আমার ভিক্ষা দাও। ও ঠাম্মা কোত্থেকে এসছো? অনেক দূর থেকে এসছি গো, ছেলে মেয়েরা দেখে না, খেতে দেয় না, ছেলে বৌমারা খেতে দেয় না, তুমি ভিক্ষা করে খাচ্ছ? হ্যাঁ। তুমি নিজে রান্না করো? হ্যাঁ, ওই তোর দাদু আছে, আমরা দুজনে মিলে রান্নাবান্না করি আর খাই। তা দাদু কোথায়? দাদু শরীর অসুস্থ, দাদু বাড়িতে আছে। ও দিদিমা তোমার নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী ভিক্ষা করে খাচ্ছে, ভাবতে পারছেন? দাদুর নাম কি? বললে নারায়ণ। শরীর অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। কেন? কেন? নামের মাহাত্ম্য আমরা বুঝিনি, তাই তো ধর্ম জেল খাটছে, বিশ্বকর্মা ভাঙা সাইকেল নিয়ে ঘুরছে, লক্ষ্মী দরজায় দরজায় হাত পাচ্ছে। মা বলে উঠলে এমন নাম আমি আমার ছেলের রাখবো না। দায়িত্ব যখন আমার দিলে, বলতো পৃথিবীতে সব থেকে আগে মাইনে রাখে কি? ছেলের বাবা বলে উঠলে কর্ম। পৃথিবীতে কোনটা মাইনে রাখে বাবা? কর্ম। মালা নিয়েছো, ঝোলা নিয়েছো, বৈরাগী হয়েছো, কিন্তু ফলের দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিড় বলে পা দিয়ে মাল টেনে ঝুলির ভেতরে ভরছো, এ কর্মটা ঠিক কর্ম নয়। জীবনে কোনটা মাইনে রাখে? পক্ষুনি আবার বলবে, মালা তিলকের বললে, সাধারণ মানুষের বললে না, এ কথাটা সবার জন্যই প্রযোজ্য। সে সাধু সাজা মানুষ হোক আর না সাজা মানুষ সংসারী হোক, জীবনে মাইনে রাখে কোনটা? মাইনে রাখে কর্ম। তারপরে মাইনে রাখে কি? তারপরে মাইনে রাখে ধর্ম। ভালো করে মন দিয়ে শুনবে, যে জায়গায় আজকের আমি এসে দাঁড়িয়েছি, কর্ম আর ধর্ম বড় মারাত্মক। এই জায়গায় বিশ্লেষণ করতে গেলে রাত ও রাত কেটে যাবে, সমস্যার সমাধানে আসা যাবে না, কিন্তু আমাদের কাছে অত সময় নেই। যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে ছোট্ট করে আমরা জেনে নেব। এবার মন দিয়ে শুনুন, জীবনে কি মাইনে রাখে? ধর্ম আর কর্ম। কর্ম ছাড়া ধর্ম, ধর্ম ছাড়া কর্ম মাইনে রাখে না। কর্ম ছাড়া ধর্ম আর ধর্ম ছাড়া কর্ম মাইনে রাখে না, একে অপরের পরিপূরক।
কর্ম মানে এমন কর্মমান তুমি হও যেন পৃথিবীর মানুষ যুগ যুগ তোমার নামকে মনে রাখে। এমন কর্ম করো, এসা কর্মী করে চলো। কবিরের একটা বাণী আছে, কবিরের একটা দোহা আছে, জব হাম পেদা হুয়ে হাম রোয়ে জগ হসে, জব হাম পেদা হুয়ে হাম রোয়ে জগ হসে, এসি করনি কর চলো, যাতে সময় হাম হসে জগ রোয়ে। কর্মই সব থেকে বড়। কোন মানুষ মারা যাচ্ছে, মানুষ বলছে মারা গিয়েছে, ঠিক হয়েছে, আর কোন মানুষ মারা যাচ্ছে, মানুষ বলছে ওই রকম মানুষ আর হবে না। কর্ম কেমন হওয়ার দরকার, কর্ম এমন হওয়ার দরকার, কর্মের দ্বারা মানুষ যেন তোমার ব্যথাতে ব্যথা পায়, তোমার আনন্দে আনন্দিত। ধর্ম, ধর্ম মানে কি? কর্ম রেখে ধর্ম করো, কর্ম ছেড়ে দিয়ে ধর্ম হয় না। কর্ম কি? যে যে জায়গায় আছি সেই দায়িত্ব পালন করার নামই হচ্ছে কর্ম। ধর্ম, কর্ম ছেড়ে দিয়ে, কর্ম ত্যাগ দিয়ে যদি আমরা ধর্ম করি, সে ধর্ম কোনো মাইনে রাখে না। যেমন রাবণরা তিন ভাই, রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ, কয় ভাই মায়েরা? তিন ভাই। এবার বলুন, রাবণ জয় জয়কার একটা নাম, তাই না? যার শত্রু সব থেকে বড় সেই মানুষ অত পরিচিতি, অত ফেমাস হয়। রাম এত ফেমাস কেন? রাবণের সঙ্গে যদি যুদ্ধটা না হয়ে কোনো সাধারণ একটা মানুষের সঙ্গে যুদ্ধ হতো, ওই যুদ্ধ কথা আমরা কেউ মনে রাখতাম না। যিনি ত্রিকালজ্ঞ পণ্ডিত, যিনি ছত্র ছত্রের রাজা, এক কথায় রাবণ, ছোট্ট করে ছোট্ট করে, এক কথায় রাবণ বিশাল বলশালী, বিশাল ক্ষমতাশালী মানুষ। তার সামনে দাঁড়িয়ে কথা বলবে কেউ ছিল না। চন্দ্র সূর্য যার বাড়ির চাকর ছিল, যমরাজ যার বাড়ির চাকর ছিল, তাহলে বুঝতে পারছেন কত বড় ব্যক্তিত্ব, কত ধনী, কত ধন তার কাছে, কত পেহচান তার কাছে। তার সঙ্গে যুদ্ধ হলো কার? প্রভু রামের। দুই ভাই, বিভীষণ আর কুম্ভকর্ণ, তাহলে ভগবানের সাথ দিল কে? ভগবানের পক্ষ নিল কে? ভগবানের পক্ষ নিল বিভীষণ। তার মানে বিভীষণ রামের ভক্ত, ভগবানের সাথ দিয়েছে। কুম্ভকর্ণ কার? কুম্ভকর্ণ কার সাথ দিয়েছে? দাদার সাথ দিয়েছে, দাদার সাথ ছাড়েনি। এবার বিচার করে বলুন তো, বিভীষণ যদি ভক্ত হবে, সে যদি ভগবানের সাথ দেবে, তাহলে আমার সমাজে কোনো পরিবারে ছেলে হলে কেউ বিভীষণ নাম রাখে না কেন? কেউ যখন বেইমানি করে লোক তাকে কি বলে? ঘর শত্রু কেন বলে? সে তো রামের ভক্ত, ভগবানের সাথ দিয়েছে, মা সীতাকে উদ্ধার করার জন্যে সহযোগিতা করেছে, তাহলে সে ঘর শত্রু হলো কি করে? সে ধর্মপথে গেছে কিন্তু নিজের সংসার কর্ম এড়িয়ে। তাই ধর্ম কর্মের সঙ্গে জুড়তে হবে, কর্ম ধর্মের সঙ্গে জুড়তে হবে, তবেই তার প্রতিষ্ঠা হবে। তাই মা রাম নেকে দিলেন, শোনো 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 বলি তোমায়, শোনো দিয়াম
শোনো বলি কথা শোনো দিয়া মো, শোনো শোনো বলি কথা শোনো দিয়া মো, আমার সন্তানের নাম রাখলাম একজন কর্ম ধর্ম আর একজন, একজন কর্ম আর ধর্ম একজন, একজন কর্ম আর ধর্ম আর একজন, একজন কর্ম ধর্ম কর্ম নাম রাখলাম, ধর্ম কর্ম নাম রাখলাম, দুটি সন্তান নাম রাখলাম ধর্ম কর্ম নাম, দুটি সন্তান নাম রাখলাম ধর্ম, আমার দুই সন্তানের নাম রাখলাম ধর্ম কর্ম নাম, দুটি সন্তান নাম রাখলাম, শুনিয়া আনন্দিত হলো দেখো মো, শুনিয়া আনন্দিত হলো দেখো মো, শুনিয়া আনন্দিত হলো দেখো মো, হলো দেখো মো, এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি আগেও কখনো, এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি, এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি, এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি আগে কখনো, এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি আগে কখনো, আজ আমি চিনে নিলাম, আজ আমি চিনে নিলাম, ও আজ আমি চিনে নিলাম, ও আগে আমি চিনে নিলাম, ও গো আমার সহধর্মিনী আজ আমি চিনে নিলাম, ও গো আমার সহধর্মিনী আজ আমি চিনে নিলাম, ও গো আমার সহধর্মিনী, ও গো আমার জীবন সাথী, ও আমার সহধর্মিনী, ও গো আমার সহধর্মিনী, ও গো আমার জীবন সাথী, গুরু বলি তাই গৌর হরি হরি বল, আগে আমি আজ আমি তোমার তোমায় চিনে দুই ছেলে মানুষ করতে লালন পালন করতে কত কষ্ট হয় তবুও প্রতিবেশী, তবুও প্রতিবেশী আপনজন সবাই সাহায্য করে তাদের দুইজনা, আর ওই দুটো ছোট্ট ছোট্ট ছেলে ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে গেল, ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে দেখো, ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে দেখো, ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে দেখো, প্রভুর কৃপায় প্রভুর লীলায় জগতের করুণা, প্রভুর কৃপায় প্রভুর লীলা জগতের করুণা, প্রভুর কৃপায় প্রভুর লীলা জগতের করুণা, প্রভুর লীলায় প্রভুর কৃপায় জগতের করুণা, প্রভুর লীলা প্রভুর কৃপায় জগতের করুণা, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আমাদের যার যার ঘরে পুত্র সন্তান হয়েছে, পুত্র সন্তানের পরে আমরা একটা পূজা করি, সেই পূজাটার নাম কি গো মা?